আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, মিসওয়াক এসেছে মুসলমানদের থেকে আর টুথব্রাশ এসেছে কাফেরদের থেকে, কিন্তু দুটোতেই সওয়াব নিহিত আছে। আবার দুটোর শুধু একটি ব্যবহার করলেও আপনার জন্য সমস্যা, গুনাহ হবে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে শেষ আমল ছিল মিসওয়াক। মিসওয়াকের মাধ্যমে একজন মুসলিম মুত্তাকি হয়, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। এখন এই যুগে আমাদের মুসলিমরা টুথব্রাশ ব্যবহার করছে। এখন কেউ যদি দুটোই ব্যবহার করে, অথবা আপনি যদি একটি ব্যবহার করেন, সেক্ষেত্রে কি আপনার সব হবে কি না, আমরা করব কোনটি? আপনি কি জানেন ব্রাশ করলেও নেকি হবে? ব্রাশ করলে সব হবে এটা জানার আগে আমরা একটু মিসওয়াকের গুরুত্বটা জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য হবে এমন মনে না করতাম, তবে তাদেরকে প্রত্যেক ওযুর সাথে মিসওয়াক করার নির্দেশ প্রদান করতাম। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। আবার দীন ইসলামের স্বভাবজাত এরকম দাবি আছে 10টি, এর মধ্যে মিসওয়াকের কথা উল্লেখ রয়েছে, সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। যাই হোক, মিসওয়াকের গুরুত্ব কম বেশ আমরা সবাই জানি, নতুন করে বলার আর কোনো প্রয়োজন নেই, কিন্তু মিসওয়াক করা নবীজির সুন্নত। প্রশ্ন হলো, বর্তমানে টুথব্রাশ ধারা এই সুন্নতটা আদায় হবে কি না? গত শতকের আরবের সুপ্রসিদ্ধ কয়েকজন আলিম বলেছেন, টুথব্রাশ ধারাও মিসওয়াকের সুন্নাহ আদায় হয়ে যাবে। তাদের মতে মূল ইবাদত হলো মুখ পরিষ্কার করা এবং দুর্গন্ধ দূর করা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দাওয়াত কাজ হয়েছিল সরাসরি সরজমিনে চিঠির মাধ্যমে, এখন বর্তমানে আমরা দাওয়াত কাজ করি হলো ফেসবুকে, ইউটিউবে, অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দুটোই কিন্তু নেকির কাজ। আপনি যদি অনলাইনে দাওয়াত কাজ করেন আপনার নেকি হবে, আপনি যদি সরজমিনে যান তাও নেকি হবে, কিন্তু দুটোর সব দুই রকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অনেক জিনিসপত্র ব্যবহার হয়েছে যেটি বর্তমানে আমরা ব্যবহার করতে পারি না, কারণ সেই সময় ওগুলো প্রসিদ্ধ ছিল, কিন্তু বর্তমানে প্রযুক্তি যুগ যা আমাদেরকে সহজ করে দেয়। তো যাই হোক, এই কথাটা বলা কারণ হচ্ছে ইসলাম কনভার্টেড হয়ে যাচ্ছে, কিন্তু ইসলাম কনভার্টেড হলেও সমস্যা নেই। একটি জিনিস মাথায় রাখবেন যে কনভার্ট করতে গেলে আপনার কোয়ালিটি এবং যা কনভার্ট করছেন তাতে কোনো কিছু বাদ পড়ছে কি না, ঠিক আছে? যদি কোনো কিছু বাদ পড়ে যায়, আপনি যদি টুথব্রাশ সবসময় করেন, মিসওয়াকটা শুধু বাদ করে দেন, তাহলে কিন্তু সমস্যা, তাহলে পরিপূর্ণভাবে সুন্নত আদায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা মানেই হচ্ছে তার সুন্নতকে সেইভাবে আঁকড়ে ধরে রাখা, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি আমাদের ভালোবাসা বেড়ে যায়। এখন যেহেতু টুথব্রাশ দিয়ে প্রয়োজন পূরণ হচ্ছে, সেহেতু এটি মিসওয়াকের বিকল্প হতেই পারে, এটা আলেমদের মত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মিসওয়াক করো তা মুখের পবিত্রতা উপায় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির লাভের মাধ্যম। ইবনে হিব্বানে হাদিসটি রয়েছে। তবে এখানের মধ্যে অসংখ্য আলেমের মত হচ্ছে, এখানে সুন্নাহ দুটি, দাঁত এবং মুখ পরিষ্কার করা, আর দ্বিতীয়ত হচ্ছে উপকরণের সুন্নাহ। টুথব্রাশ দিয়ে আপনার দাঁত পরিষ্কার হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই,
তবে ঢাল বা উপকরণের মাধ্যমে যে সুন্নাহ আদায় হয়েছে সে সুন্নাহ আদায় হবে না, ওরকম সব আপনি পাবেন না। এই ব্যাপারেও ভিন্ন মতালম্বী আলেমগণ বলেছেন, উপকরণে সুন্নাহ আদায় হবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো গাছের ঢালকে নির্দেশ করে যাননি। এটি বোঝা যায় মিসওয়াক নিসক মাত্র একটি উপকরণ। এই উপকরণের মাধ্যমে আধুনিক সময়ে আমরা টুথব্রাশ ব্যবহার করতে পারি, টুথব্রাশ দিয়ে আমাদের সকল প্রয়োজন মিটেতে পারি। যাই হোক, বর্তমান যুগে পরিস্থিতি শিখেরে আমরা সব কিছু আল্লাহ রাসূল সাল্লামের মাধ্যমে যেভাবে করেছেন একদম সেকেন্ডে সেকেন্ডে পাই টু পাই সব কিছু করতে পারবো না, কিন্তু যে সকল কাজ সুন্নাহ বিরোধী হয়ে যায় আলেমরা যে সকল উত্তর দিয়েছেন আমরা সে মতকে অগ্রাধিকার দিব। আমরা নিজেদের মতকে কখনো মন গড়া মাধ্যমে, তারপরে গোয়ারকে কিসমের মাধ্যমে এভাবে আমরা করব না। নিজে যা বুঝেছি তাই হবে এমনটা নয়। আমরা প্রশ্ন করব আলেমদেরকে, আলেমরা কি উত্তর দিয়েছে সেই দিকে আমরা ডাইভার্ট হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।